আমি ডক্টর আশুতোষ পাল হোমিওপ্যাথ দীর্ঘ 20 বছর যাবত আমি প্র্যাকটিস করে আসছি কোনো না কোনোভাবে আমি রেকি চিকিৎসা সম্পর্কে জ্ঞাত হলাম আমার ইচ্ছা হলো কিভাবে কোথায় এই শিক্ষা নেওয়া যায় ঈশ্বরের কৃপায় আমি শ্রী অমরনাথ অমর কুমারজির শরণাপন্ন হই এবং ইনি আমাকে ফার্স্ট ডিগ্রি কোর্স দেন ফার্স্ট ডিগ্রি কোর্স দেওয়ার পর আমি বাড়িতে প্র্যাকটিস করতে লাগলাম তাতে আমি বেশ ভালো একটা রেজাল্ট খুঁজে পেলাম যেটা আমার জীবনে তথা অন্য লোকের মানে অন্য লোকের জন্য সেটা প্রযোজ্য হতে পারে এবং ভালো একটা চিকিৎসা বিধান হতে পারে এর দ্বারা তো ফার্স্ট ডিগ্রি কোর্সে আমার খুব একটা মানে পরিপূর্ণ বলে মনে হয় না এরকম আমার মনে হলো তাহলে সেকেন্ড ডিগ্রিটাও নেওয়া আমি জরুরি বলে মনে করলাম তা আজ আমি ওনার কাছ থেকে সেকেন্ড ডিগ্রি কোর্সটা নিলাম তো সেকেন্ড ডিগ্রি কোর্স নেওয়ার পরে আমি বুঝলাম যে এটার রেঞ্জ খুব ওয়াইড মানে এটা মানে শুধু যে চিকিৎসা শুধু তাই নয় মানে এছাড়াও এই রেকিকে বিভিন্নভাবে প্রয়োগ করা যেতে পারে যেটা সমাজের কাজে লাগবে নিজের কাজে লাগবে